15ই আগস্ট জাতীয় শোক দিবস 2022 উপলক্ষে দোয়া আলোচনা সভা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ। রাকিব হোসেনের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় শোক দিবস 2022 উপলক্ষে দোয়া আলোচনা সভা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 15ই আগস্ট সকালে কুমারখালী থানা মোড় গড়াই কমপ্লেক্সের তৃতীয় তলায় জাতীয় শোক দিবস উদযাপন কমিটি ও হাজী মুকাদ্দেস হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুমারখালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া চার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, আলোচক সদকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখ।